ইভিনিং। তোমরা জানো আমার উপরে অনেক পাখি আছে, তোমরা আগেও দেখেছো। এবার আমার বদ্রি পাখি কলোনিতে আমার বদ্রি পাখির একটা বাচ্চাকে বদ্রি পাখি অনেক ঠোকরায়, তার জন্য আমি ঘরে নিয়ে এসেছি। আর ভালো কথা, আজ কালকে আমার পড়া নেই শনিবার, তাই জন্য পাখিটাকে একটুখানি যত্ন করবো। দেখুন আপনারা কি খাওয়াচ্ছি, আপনারা যদি পাখি আনেন এরকম, যদি পাখি ঠোকরায় এরকম করে ইয়ে করবেন, মানুষ করবেন। দেখুন এইটা মেন, এইটা হচ্ছে চিড়া মিক্সি করে গুঁড়ো, এই দে ভালো করে দেখুন, চিড়া মিক্সি করে গুঁড়ো। আর আর হচ্ছে এই যে এইটা ছাতু, ছাতু এবার সকালবেলা আর একটুখানি নিউ পেপার দিতে হয়, দুই ফোঁটা আমি সকালবেলা দিয়েছি, একবারই দেবেন, সকালবেলা দিয়েছি তাই জন্য এখন আর দিলাম না। আর একটা এরকম কাপ নেবেন, কাপ নিয়ে আর একটা এরকম বলবেন সিরিঞ্জ, সিরিঞ্জ আনতে এরকম খাওয়ানোর জন্য, ইংরেজনেই বলে সবাই এরকম একটা আনবে। এবার এই ছাড়াটাকে আমি গাড়িটা খুলবো, খুলে পরিমাণ মতন আপনাদের যতদূর পাখির সাইজ ততদূর মতন পরিমাণ মতন একটুখানি ছাতু, হ্যাঁ ছাতু এরকম করে একটুখানি করে গাটারটা দিয়ে আঁকতে দিলাম মুখটা। এবার পরিমাণ মতন চিড়াল গুঁড়া, পরিমাণ মতন অল্প একটু দেবেন, বেশি না অল্প একটু দিয়ে আর এবার এটা মোটকাটা আটকে নেবো। এবার আমি বাচ্চাটাকে নেব, এই যে বাচ্চা, বাচ্চা হচ্ছে এটার ভিতরে থাকে, আমি এখন এখানে বের করেছি বদ্রি পাখিরই বাচ্চা, বদ্রি পাখির কলোনি দিয়ে আনছে, উপরে অনেক পাখি, এই যে বেবি। আর ভালো কথা, এই যখন এই যে এই বেবিটাকে যখন আমি হাড়ির ভিতরে রেখেছিলাম না, তখন আমি এইগুলি দিয়েছিলাম, এই যে এই যে এইগুলি হচ্ছে কাঠের ছোকলা, যেরকম করে ঘষে না সে কাঠের ছোকলা। আর উপরে ন্যাকড়া দিয়ে দেবেন, ন্যাকড়া দিয়ে এবার আমি না বেবিটাকে আবার রেখে দিই, তারপরে আমি একটুখানি জল দেবো, জল জলটাকে এরকম করে একটুখানি নেবেন, পরিমাণ মতন যতটুক নেবেন ততটুক নেবেন, জল নিলেন নিলেন। আর এবার এটাকে এরকম শিষ্টা দিয়ে এরকম গোলাবেন, ভালো করে হয় না এরকম, আমি হাতটা দিয়ে গোলাবো, গোলানো হয়ে গেল। এবার আমি এটাকে এরকম করে একটুখানি টানবো, টানা হয়ে গেল। আপনারা বাচ্চা পাখি তাই জন্য আমি খাবো 5 ml, এই 2 ml বাচ্চা পাখি তো তাই জন্য, আপনারা পাখিটার সাইজ দেখে নিন, যদি বড় পাখি হয় এরকম সাইজের পাখি আছে 5 ml খাওয়াবেন। এই যে আগের সাইজের সবুজ পাখি, আসলে বদ্রি পাখিরই এই চোখ পোক ফুটে গেছে, বুঝে কামড়াচ্ছে আমাকে, আর লাগে খুব কামড়ানোতে ওর, এই যে। এবার আমি এটাকে ধরবো, ধরে এই যে মুখ নিয়ে এবার এটাকে নিয়ে খাওয়া দিলাম, দেখুন খাচ্ছে, ওই যে খায় নিছে। এবার একটু দেবো এইটাকে, আমি পুরোটাই খাবো ওকে, ভিডিওটা অফ করে তাহলে জানেন, জেনে নিলেন কি করে খাওয়াতে হয়, এরকম করে খাওয়াবেন আর ভালো করে মানুষ করবেন। টাটা বাই।